হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের জন্য রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট। যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে এবং যারা মাধ্যমিক দেবে এবং একাদশ শ্রেণীর যে স্টুডেন্ট রয়েছে এবং তোমাদের স্কুল বা কবে খুলবে সেই সংক্রান্ত একাধিক আপডেট রয়েছে, যেটা পর্ষদে আলোচনা হয়েছে ভার্চুয়াল বৈঠকে কালকে অর্থাৎ 12 তারিখে। তো এই নিয়ে তোমাদের সমস্ত কিছু আলোচনা করব। সেই কারণে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, তোমরা কিন্তু সকলেই জানো 12ই অক্টোবর অর্থাৎ কালকে মধ্যশিক্ষা পর্ষদের এর যে পরীক্ষাগুলো রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মানে তোমাদের পরীক্ষা কবে হবে, সিলেবাস কতটা কমবে এবং তোমাদের স্কুল কবে খুলবে, সে বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এক এক করে সমস্ত আপডেট সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে আলোচনা করব হচ্ছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত। দেখো, তোমাদের পরীক্ষা কবে হবে, যেটা শোনা যাচ্ছিল যে মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে, এবং এখনও পর্যন্ত আমরা ডাউটের মধ্যে ছিলাম যে মাধ্যমিক পরীক্ষা কি অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে হবে না হবে না। আর এখন কালকের যে ভার্চুয়াল বৈঠক হয়েছে, এই বৈঠকের পর পুরোপুরি স্পষ্ট তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা আছে সেটা কোনো মতেই ফেব্রুয়ারিতে হবে না। সেই মাধ্যমিক পরীক্ষা হবে হচ্ছে তোমাদের মে মাসের শেষে কিংবা জুন মাসের প্রথম দিকে। এবং যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কথা বলি, যেটা দেখা যায় বিগত বছরগুলোর দিকে তাকিয়ে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে মাধ্যমিক পরীক্ষার কিছুদিন পরে, 10 থেকে 15 দিন পরে কিংবা এক মাসের মধ্যে বা সেই মাসেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়। সেই রকমই মে জুন মাসে যদি মাধ্যমিক পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাদের জুন মাসের শেষের দিকে কিংবা জুলাই মাসের প্রথমে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এর পরবর্তী আপডেট হলো তোমাদের স্কুল কবে খুলবে। তো এখানে আমি বলে দিই, আমি যেটা বলছিলাম যে সবার আগে উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে বা একাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে তাদের স্কুল আগে খুলবে। তো এখন এই বৈঠকের পর জানা গেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, যেহেতু এটা একটা বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, সেই কারণে অনেক স্টুডেন্ট এখন এরকম রয়েছে যে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। তোমরা সকলেই জানো অনেক এরকম গ্রাম অঞ্চল রয়েছে যেখানে অনলাইনে পঠন পাঠন সম্ভব নয়, সেই কারণে সেই গ্রাম অঞ্চলের যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এই সুবিধা ভোগ করতে পারছে না, অনলাইনের সুবিধা, সেই কারণে তারা পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে। সেই কারণে কিন্তু তাদের স্কুল যাতে খুলে দেওয়া হয়, মানে বুঝতেই পারছো তোমরা যারা 10 দশম শ্রেণী মানে মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের যে স্কুল রয়েছে সেটা সবার আগে খুলে দেওয়া হবে, খুব তাড়াতাড়ি তোমাদের খুলে দেওয়া হবে। এখন এই মুহূর্তে তো পুজো রয়েছে, তোমরা জানো পুজোতে তো খোলা সম্ভব না, সেই কারণে কালী পুজোর পরেই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্কুল খুলে যাবে। স্কুলে গিয়ে বিগত সময়ে যেরকমভাবে তোমরা পঠন পাঠন করতে, সেরকমভাবে অফলাইনে স্কুলে গিয়েই পঠন পাঠন কিন্তু কালী পুজোর পরে শুরু হয়ে যাবে। তো এর পরবর্তী আপডেট হলো তোমাদের সিলেবাস কতটা কমানো হবে, কতটা কাটছাট করা হবে। তোমরা এক্সাম তো জানতে পারলে যে কবে তোমাদের এক্সাম হতে পারে, কিন্তু তোমাদের সিলেবাস কতটা কমানো হতে পারে সেই নিয়েও কিন্তু তোমাদের রীতিমতো আমি জানিয়ে দিয়েছি যে মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টে 20-25% সিলেবাস কমানো হবে। এবং উচ্চ মাধ্যমিকের কথা যদি বলি, তো উচ্চ মাধ্যমিকের প্রতিটি সাবজেক্টে 30-35% সিলেবাস কমানো হবে। তোমাদের কোথার থেকে সিলেবাস কমানো হবে, আগের বছর মানে 2020-তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেন থেকে কোশ্চেনগুলো আর তোমাদের এবছর পড়তে হবে না, সেগুলোকে বাদ দিয়ে তোমাদের সিলেবাস করা হবে। এবং মাধ্যমিকের কোন সাবজেক্টে কোথার থেকে কমানো হবে, উচ্চ মাধ্যমিকের কোন সাবজেক্টে কোথার থেকে কমানো হবে, তার কিন্তু একটা সুনির্দিষ্ট সিলেবাস কমিটি রীতিমতো ঠিক করে ফেলেছে, সেটা পাঠিয়ে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই সিলমোহর দেবে বা পাস করিয়ে দেবে, তারপরেই কিন্তু তোমাদের এই প্রপার সিলেবাস চলে আসবে এবং তোমরা ইনফরমেশান জানতে পারবে। এছাড়া তোমাদের জানিয়ে রাখি, সূত্র মারফত খবর রয়েছে, এখন তোমাদের যে এই যে সিলেবাস সংক্রান্ত যে আপডেট রয়েছে, কোথার থেকে কতটা কমানো হবে, তোমাদের পরীক্ষা কবে হবে, পরীক্ষার রুটিন কী হবে, এ নিয়ে কিন্তু বিস্তারিত তোমরা জানতে পারবে এবং সুস্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই। এই সপ্তাহের মধ্যেই তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবে। তো এখন কথা হচ্ছে, তো আমরা এখন কি বসে থাকবো, আমরা পড়াশোনা করবো না? তোমাদের প্রত্যেককে বলছি তোমরা কিন্তু পড়াশোনা করো, এরকম হতেই পারে। সমালোচনার ভিত্তিতে জানা গেছে সর্বভারতীয় বোর্ড যদি এরকমটি করে যে পরীক্ষা এগিয়ে দেয়, ধরো যদি মার্চ এপ্রিল মাসে
সর্বভারতীয় বোর্ডের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হয়। তোমরা জানো সর্বভারতীয় বোর্ডের মানে সিবিএসই বোর্ড কিন্তু অলরেডি আগের থেকেই তাদের সিলেবাস জানিয়ে দিয়েছে, কোনগুলো বাদ যাবে, কোনগুলো নিয়ে পরীক্ষা হবে। এবং যদি পরীক্ষাও তাদের মার্চ এপ্রিল মাসে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও পরীক্ষা মার্চ এপ্রিলে হওয়ারই সম্ভাবনা রয়েছে। কারণ যদি তাদের পরীক্ষা আগে হয় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা যদি দেরিতে হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা অনেকটা পিছিয়ে পড়বে। সেই কারণে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু পুরো সিলেবাসটাই পড়ো, কোনো অংশে বাদ দিও না। কারণ তোমরা যখন সর্বভারতীয় পরীক্ষায় বসবে তখন কিন্তু তোমাদের অনেকটাই অসুবিধা হবে যদি ফুল সিলেবাস কভার না করা থাকে। সেই কারণে যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু পুরো সিলেবাসই কভার করো। এবং তোমাদের কিন্তু কোনো সিলেবাস, যতটা জানা যাচ্ছে, কোনো সিলেবাস বাদ দেওয়া হবে না, প্রত্যেকটা সিলেবাসই থাকবে। সিলেবাস থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হবে যেগুলো 2020 এসেছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়কেই বলছি। সেই কারণে যতক্ষণ না পর্যন্ত এরকম কোনো স্ট্রিক্ট ইনফরমেশান পাওয়া যাচ্ছে না যে তোমাদের সিলেবাসকে এর এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছে, তখন কিন্তু তোমরা পুরোটাই কভার করতে থাকো যেরকমভাবে বিগত সময়ে এর তোমরা পড়াশোনা করো। আর যেটা বললাম, এক সপ্তাহের মধ্যে সিলেবাস সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত ও সম্পূর্ণ সুস্পষ্ট ধারণা তোমরা পেয়ে যাবে। যখনই পর্ষদ থেকে এরকম কোনো ডিসিশান নেওয়া হবে তখনই তোমাদের আমি জানিয়ে দেবো। সেই কারণে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি আর বেল আইকনে যারা ক্লিক করনি, অবশ্যই বেল আইকনে ক্লিক করো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।